আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নুসেবা পোলট্রি ফার্ম থেকে আমি মোহাম্মদ নুরুদ্দিন বলছি। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের ভিডিওর মূল আলোচনা বিষয় হচ্ছে মুরগি স্টক নিয়ে। মুরগিগুলো কেন স্টক করে আগে আমাদের সেই বিষয়টি জানতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখন প্রচণ্ড গরম, গরমের কারণে মুরগিগুলো হিট স্ট্রোক করে মারা যাচ্ছে। বাহিরে প্রাকৃতিক বাতাস নেই, ফ্যানের বাতাস যেগুলো সেইগুলো খুব গরম, যার কারণে মুরগিগুলো খুব হিট স্ট্রোক করছে। যাদের মুরগিগুলো 1 কেজির উপরে, তাদের খামারে মুরগিগুলো প্রচণ্ড অনেক বেশি বেশি স্ট্রোক করতেছে। আমাদের এই খামারে আজকে 5টি মুরগি স্ট্রোক করছে শুধু আজকেই, অন্য কোনো কারণে ওগুলো কেটে দেখা হয়েছে শুধু স্ট্রোকের জন্য মারা গেছে। প্রিয় ভিউয়ার্স, এখন আমাদের যেটা করণীয় স্ট্রোক থেকে বাঁচার জন্য যেই কাজটি করতে হবে সেটি হলো কয়েকটি কাজ ফলো করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে খাদ্য। প্রিয় ভিউয়ার্স, এই গরমের সময় দিনের বেলা অর্থাৎ যখন একটু তাপটা বেশি থাকে তখন আমাদের যেটা করতে হবে সেটি হলো খাদ্যে আমরা পাত্রতে খাদ্যগুলো একটু কমিয়ে দিব, অর্থাৎ দিনের বেলা না খাইয়ে রাখবো। যত বেশি খাদ্য খাবে তত বেশি এরা স্টক করবে, তাই আমরা যখন গরমটা থাকবে গরমের সময় আমরা খাদ্যগুলো একটু কমিয়ে কমিয়ে দিব। আরেকটি কাজ যেটি করতে হবে সেটি হলো স্প্রে। এই ভাই স্প্রে করতেছে মুরগির উপরে, একটি বোতলে ঠান্ডা পানি নিয়ে আপনি কিছুক্ষণ পর পর স্প্রে করে দিবেন, এতে করে মুরগিটা কিছুটা হলেও ঠান্ডা লাগবে। এই গরমের মধ্যে মানুষই থাকতে খুব কষ্ট হচ্ছে, আর এর তো মুরগি, তাই এদেরকে যতটা সম্ভব ঠান্ডাতে রাখার চেষ্টা করবেন, যত বেশি সম্ভব ফ্যান দিবেন। এই যে ফ্যানগুলো, এই ফ্যানগুলো উপর থেকে গরম নিচে টেনে নিয়ে আসে, তাই আমাদের যেইগুলো ব্যবহার করতে হবে সেটি হলো স্ট্যান্ড ফ্যান, যেই ফ্যানগুলো ভিতর থেকে গরমগুলো বাহির করে দিবে। প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের কোনো বিষয় জানতে হয় তাহলে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করে জানাবেন, আমি ইনশাল্লাহ সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সালামু আলাইকুম।